फूले फूले ताले ताले बाए के पानी तू पाए, फूले फूले ताले ताले बाए के पानी तू पाए। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আবার আপনাদের সাথে কথা বলার জন্য। আজ আমি দেখাচ্ছি এখানে হচ্ছে হলো আজ আমার ফুলের গাছগুলোতে অনেক অনেক ফুল ফুটেছে। দেখেন কি সুন্দর লাগছে ফুলগুলো। সকালে যখন ঘুম থেকে উঠি যখন দেখি এই ফুলগুলো ফুটে আছে, কি যে ভালো লাগে, উফ বোঝাতে পারবো না। দেখেন পাতাবাহার গাছটা মাশাল্লাহ খুব সুন্দর বড় হয়ে গেছে, অনেক পাতা ছাড়ছে, দেখাই যাচ্ছে। আর ওই যে দেখাইছিলাম না কলমি শাক, দেখেন আজকে হচ্ছে চতুর্থ দিন, আমার কলমি শাকগুলো কি পরিমাণে পাতা ছেড়েছে। দেখেন কি পরিমাণে পাতা ছেড়েছে কলমি শাকগুলো, কি পরিমাণে পাতা ছেড়েছে আমি দেখাচ্ছি। দেখেন কি পরিমাণে, আর এই যে দেখেন কি পরিমাণে নিচে থেকে শিকড়গুলো বের হয়েছে, দেখা যাচ্ছে নিশ্চয়। এই যে পাতা ছেড়েছে, অনেক পাতা ছেড়েছে, অনেক, এই যে অনেক অনেক পাতা ছেড়েছে। দেখেন দেখছেন দেখছেন অনেক পাতা, অনেক দেখা যাচ্ছে, নিশ্চয়ই দেখা যাচ্ছে। জি এটাও প্রচুর শিকড় বের হয়েছে, দেখেন অনেক শিকড় বার হয়েছে। আমার গাছ রোপণ করতে ভীষণ ভালো লাগে আর খুবই ভালো লাগে। আমাকে মজ্জা খুব বিরক্ত করতেছে, দেখাইতেছি আপনাদের, দাঁড়ান। এই যে দেখেন আমার মজ্জা আমাকে খুব বিরক্ত করতেছে, আমি ওর জন্য হাঁটতে পারতেছি না। এখন কি হইলো শোনো। দেখছেন ও আমার সাথে কি শুরু করছে, দেখছেন ওরে বাবারি মজ্জা। ওকে আমি এখন আমার গাছগুলোতে পানি দিব, আমার বারান্দাও অনেকগুলো গাছ আছে, সেই গাছে পানি দিব। কি হয়েছে মোহাম্মদ খুব উত্তেজিত, মোহাম্মদ লুকাইছে, দেখেন মোহাম্মদকে তো খুঁজে পাচ্ছি না, মোহাম্মদ কোথায় গেল? আল্লাহ মোহাম্মদ কোথায় গেল? দেখি তোমার চেহারাটা দেখাও একটু দেখাও, মোহাম্মদ কোথায়? এই যে মোহাম্মদ, দেখি চেহারাটা দেখাও। এই যে মোহাম্মদ কোন দিয়া লুকাবো, কোথায় লুকাবা বলো? জায়গায় লুকাইছিলাম। আচ্ছা ওকে গাইস, আমি এখন গাছে পানি দিব, চলেন যাই গাছে পানি দিই বারেন্দার গাছে। হ্যাঁ মোহাম্মদ পানিটা নিয়ে আসো, আসো আসো আসো,
হ্যাঁ, মোহাম্মদ আমাকে হেল্প করছে বারান্দায় পানি দেওয়ার জন্য। আসো, কাম কাম কাম, বোতল করে পানি নিয়ে আসছে। কেমনে যাবা? আসো আসো, এই যে পুঁইশাক গাছে টাল দিছি কালকে, এখনো বাকি আছে, আর একটু দিতে হবে টাল। এই যে গাছ আমার, এগুলো বারান্দার গাছ। আমি এখন গাছে পানি দিচ্ছি। সিম গাছ, সিম গাছের লতাটা উঠেছে, কোথায় দেখি, দেখা যাচ্ছে, তাল দিয়ে দিচ্ছি। কি বলো বলো বলো, গাছে পানি দিচ্ছে। আমার লাউ গাছটা মাশাল্লাহ উঠে গেছে, করলা উস্তাটা দেখেন বড় হয়ে গেছে, দেখা যাচ্ছে, মোহাম্মদ সকালে উঠে ওর ঘুম থেকে উঠে ওর এনার্জি বিস্কুট চাই। এই যে এনার্জি বিস্কুট, আমি এরকম প্যাকেটগুলো কিনে নিয়ে আসি, দাঁড়াও দেখাচ্ছি, এরকম প্যাকেটগুলো আমি কিনে নিয়ে আসি ছোট ছোট। ওর সকালে উঠেই এই এনার্জি বিস্কুট খাবে, ফার্স্ট প্রথমেই সে এনার্জি বিস্কুট খাবে। এই যে খাচ্ছে, এক নিমেষেই শেষ করে ফেলবে এই এনার্জি বিস্কিটের একটা প্যাকেট। মাশাল্লাহ, কেমন লাগছে বাবা? তুমি এনার্জি বিস্কুট খেতে খুব পছন্দ করো? বলো বলো, খুব পছন্দ, বলো খুব মজা, বলো বিস্কিটটা কি খুব মজা, তোমার কাছে খুব মজা লাগে, বলো। জি, এখানে দেখা যাচ্ছে পানি, দেখেন এগুলো হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজের চুকলা আছে না, পেঁয়াজের চুকলা জাল দিয়ে এই পানিটা। আমি এখন যেটা করব, এই পানিটা হচ্ছে গাছে দিব। তো আমি প্রথমে এটার ভিতর থেকে এইগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন, এই যে এগুলো উঠে আনিচ্ছি, চুকলাগুলো, চুকলাগুলো আমি সব উঠিয়ে নিচ্ছি। এই পেঁয়াজের রস জাল দেওয়া পানি, পেঁয়াজের চুকলার জাল দেওয়া পানিটা গাছে দিলে গাছের ফলনটা ভালো হয়, আমি এটা শুনেছি, দেখি ট্রাই করে কী অবস্থা হয়। কি হয়েছে তোমার, তোমার কি ক্ষুধা লাগছে? মজার মেবি ক্ষুধা লেগে গেছে, সে অলরেডি আমাকে ডাকছে। কি 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 হয়েছে, কি হয়েছে বলো, কি হয়েছে, কি হয়েছে? আমি এখন এগুলো সব উঠাই ফেলব, এগুলো সব উঠাই ফেলতেছে, ভালোভাবে ঝারিয়ে নিব। এখন আমি এটা, এই পানিটা, এই পানিটা আমি এই যে বোতলটার মধ্যে ঢেলে নেব, বোতলটার মধ্যে ঢেলে নেব। এই যে আমি এটা বোতলে ভরে নিয়েছি, তুলে ভরে নিয়েছি, এখন আমি এটা অল্প অল্প করে গাছে দিব, সব গাছে গাছে
একটু দেব, তো করে গাছের ফলন ভালো হয়, পিঁপড়া আসে না। আমি আমার বারান্দার গাছগুলোতেও দিয়ে দিচ্ছি, দেখাচ্ছি চতুর্দিকে করে দিয়ে দিচ্ছি, এতে করে ফলনটা ভালো আসে। ফুল ফল যাই হোক না কেন সব ভালো আসে। দিয়ে দিচ্ছি ভেন্ডি চারায়, ওকে গাইস। এখন আমার দুপুরের আয়োজন করতে হবে। আজকে আমি দুপুরের জন্য নিয়েছি এই যে এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, এটা আমি ফুলকপি দিয়ে রান্না করব। আমার সকালের কাজ সব শেষ, এখন হচ্ছে হলো বিড়ালকে আমার ময়েরচাকে খাবার দেব, তারপরে দুপুরে রান্নাবান্না। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।